আসসালামু আলাইকুম। সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ইরানের শীর্ষ জেনারেল, জবাবে ইসরায়েলকে কাউন্টডাউনের অপেক্ষার নির্দেশ ইরানি পররাষ্ট্রমন্ত্রীর, পাল্টা হামলা মোকাবেলায় লেবানন ও সিরিয়া সীমান্তে প্রস্তুতি ইসরায়েলের, সোমবার গাজায় ধ্বংস ইসরায়েলের আরও ১৩টি সামরিক যান, নিহত অনেক সেনা, গোলানি ব্রিগেড কমান্ডারকে বরখাস্ত ইসরায়েলের, সংসদ ভবনে লাঞ্ছিত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, ২৪ ঘণ্টায় আরও ২৫০ বেসামরিক ফিলিস্তিনিকে হত্যা ইসরায়েলের, বড়দিনেও হামলা পশ্চিম তীরের বেথেল হ্যামে। ভিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি ফাহাদিয়া মিতো। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। সিরিয়ায় সোমবার ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছেন ইরানের শীর্ষস্থানীয় জেনারেল সৈয়দ রেজা মুসাভি। জেনারেল মুসাভি নিহতের প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান সোমবার ইসরায়েলকে কাউন্টডাউন শুরুর আহ্বান জানিয়েছেন। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিও সোমবার এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েলকে এজন্য উপযুক্ত মূল্য দিতে হবে। গাজা যুদ্ধে ইসরায়েল বর্তমানে হতাশায় আক্রান্ত। গাজায় তাদের করুণ পরিণতির প্রতিশোধের অংশ হিসেবে জেনারেল মুসাভিকে হত্যা করেছে। আমরা বিনা প্রতিশোধে এই ঘটনাকে ছেড়ে দেব না। এদিকে ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে, জেনারেল মুসাভিকে হত্যার পর ইসরায়েল আর্মি প্রস্তুতি নিয়েছে সিরিয়া এবং লেবানন থেকে ইরানি মিলিশিয়া বাহিনীর সম্ভাব্য আক্রমণ মোকাবেলায়। ইসরায়েলি হামলায় নিহত জেনারেল মুসাভি একজন মেজর জেনারেল পদমর্যাদার কর্মকর্তা। তিনি ইরানের এলিট ফোর্স ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের সাথে যুক্ত ছিলেন। ১৯৮০ সাল থেকে তিনি লেবানন ও সিরিয়ায় ইরানপন্থী মিলিশিয়া বাহিনী গঠন, পরিচালনা, প্রশিক্ষণ, অস্ত্র যোগানসহ বিভিন্ন দায়িত্ব পালন করছিলেন। ২০২০ সালে ইরাকে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত হন ইরানের জেনারেল কাসেম সুলেমানি। তিনি ছিলেন লেবানন, ইরাক, সিরিয়া, ইয়েমেন সহ বিভিন্ন দেশে ইরানের প্রক্সি যুদ্ধ ও মিলিশিয়া বাহিনীর মূল নেতা। জেনারেল কাসেম সুলেমানির ঘনিষ্ঠ ছিলেন জেনারেল রেজা মুসাভি। ইসরায়েল অনেকদিন ধরে জেনারেল রেজা মুসাভিকে হত্যার চেষ্টা চালিয়ে আসছিল। ইসরায়েল এমন এক সময় তাকে হত্যা করল যখন গাজা যুদ্ধ ঘিরে ইরান ও লেবাননের হিজবুল্লাহর ইসরায়েল বিরোধী যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। অপরদিকে ইয়েমেন থেকে ইরান সমর্থিত হুথিরা যখন লোহিত সাগরে একের পর এক ইসরায়েলগামী জাহাজে হামলা করে চলছে, যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে এর পেছনে গভীর হাত রয়েছে ইরানের। আরব সাগরে গত সপ্তাহে ইসরায়েল সম্পৃক্ত একটি জাহাজে হামলা চালিয়েছে ইরান। ইরানের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে সাগর ও স্থলপথে ইসরায়েলকে অবরুদ্ধ করে ফেলা হবে। ঠিক এমন এক উত্তেজনাকর সময়ে ইসরায়েল হত্যা করল ইরানের শীর্ষ এক জেনারেলকে। এই ঘটনায় ইরানের প্রতিক্রিয়া এবং হামাস ইসরায়েল যুদ্ধ শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় তা নিয়ে শঙ্কিত অনেকে। জেনারেল মুসাভি নিহত হওয়ায় লেবাননের হিজবুল্লাহর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে বিবৃতি প্রকাশ করেছে। এতে জেনারেল মুসাভিকে তাদের একজন ভাই হিসেবে আখ্যায়িত করা হয়েছে। গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি সেনা মৃত্যুর মিছিল। মঙ্গলবার আল জাজিরা আরবি সার্ভিসে প্রকাশিত কাসাম ব্রিগেডসের বিবৃতিতে বলা হয়েছে, সোমবার সর্বশেষ অভিযানে তারা ধ্বংস করেছে ইসরায়েলের ট্যাঙ্কসহ ১৩টি ভারী সামরিক যান। এতে নিহত হয়েছে অনেক ইসরায়েলি সেনা। ইসরায়েল আর্মিও সোমবার গাজায় তাদের আরও ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে। সোমবার কাসাম ব্রিগেডস জানিয়েছে, আগের চার দিনে তাদের হামলায় নিহত হয়েছে ১৫০ ইসরায়েলি সেনা এবং ধ্বংস হয়েছে ৩৫টি ইসরায়েলি সামরিক যান। ইসরায়েলের গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সামরিক পরিবহন বিমান ইসরায়েলে ২৪৪টি ফ্লাই পরিচালনা করেছে। প্রতিবার এসব সামরিক পরিবহন বিমান নিয়ে এসেছে বোঝাই অস্ত্র। এছাড়া একই সময়ে যুক্তরাষ্ট্রের ২০টি অস্ত্রভর্তি জাহাজ অস্ত্র খালাস করেছে ইসরায়েলে। যুক্তরাষ্ট্রের পাঠানো এসব অস্ত্র ইসরায়েল ব্যবহার করছে ফিলিস্তিনিদের নারী শিশুসহ বেসামরিক মানুষত্বায়, আর বিশ্বব্যাপী মানবাধিকারের বুলি আওড়িয়ে চলছে তারা। ইসরায়েল গাজায় নির্বিচার বিমান হামলা চালিয়ে সোমবার হত্যা করেছে কমপক্ষে ২৫০ বেসামরিক ফিলিস্তিনি। এমনকি সোমবার খ্রিস্টানদের বড়দিনে তারা হামলা চালিয়েছে হজরত ঈসা আলাইসাল্লামের জন্মস্থান পশ্চিম তীরের বেথেল হেমে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সোমবার বলেছেন, হামাসের হাতে নিহত ইসরায়েলি জিম্মিদের উদ্ধারে আরও সময় লাগবে, যুদ্ধ আরও দীর্ঘ হতে পারে। এই ঘোষণার পর সংসদ ভবনের মধ্যে তিনি লাঞ্ছিত হন বিক্ষোভকারীদের হাতে। জিম্মিদের পরিবারের সদস্য
এখন এখন বরে সোমবার স্লোগান দিয়ে বিক্ষোভ করে ইসরায়েলের সংসদ ভবনের মধ্যে। এ সময় তারা হামলে পড়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ওপর। গোটা ইসরায়েল জুড়ে সোমবারও নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের ঘটনা ঘটেছে জিম্মি উদ্ধারের দাবিতে। নেতানিয়াহু সরকার বলেছে হামাসের হাতে এখনও 129 জন ইসরায়েলি জিম্মি অবস্থায় রয়েছে, তবে তারা সবাই জীবিত আছে কিনা তা নিয়ে সংশয় বাড়ছে জিম্মিদের পরিবারে। গোলানি ব্রিগেডের একজন ব্যাটালিয়ন কমান্ডারকে বরখাস্ত করেছে ইসরায়েল আর্মি। সুজাইয়া এলাকায় হামাসের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে তার ব্যর্থতা এবং ইসরায়েলি সেনাদের বিপদের মুখে ফেলার কারণে 51তম ব্যাটালিয়ন কমান্ডারকে বরখাস্ত করেছে ইসরায়েল। দুই কর্নেল সহ একদিনে 9 সেনা অফিসার নিহত হবার পর গত শুক্রবার ইসরায়েল গাজা থেকে প্রত্যাহার করে আলোচিত এলিট গোলানি ব্রিগেড। ইসরায়েলের গণমাধ্যমের খবরে বলা হয়েছে গাজা স্থল অভিযানে গোলানি ব্রিগেডের কমপক্ষে 44 জন সেনা নিহত হয়েছে হামাসের হামলায়। তবে হামাসের দাবি গোলানি ব্রিগেডের নিহতের সংখ্যা আরও অনেক বেশি। 13 ডিসেম্বর ইসরায়েলের গণমাধ্যমেও প্রচারিত হয়েছে গোলানি ব্রিগেডের একদল সেনার ওপর কাসাম ব্রিগেডসের হামলার ফুটেজ। এই হামলায় নিহত হয়েছে বেশ কয়েকজন ইসরায়েলি অফিসার ও সেনা। 1948 সালের 22 ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয় ইসরায়েলের গোলানি ইনফ্যান্ট্রি ব্রিগেড, যা ইসরায়েলের সবচেয়ে পুরনো আর এলিট ব্রিগেড। এটি প্রথম এবং একমাত্র ব্রিগেড যা ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে এখনও পর্যন্ত টিকে আছে। গোলানি ব্রিগেড 4টি ব্যাটালিয়ন নিয়ে গঠিত। 1948 সালে নাকবায় ফিলিস্তিনি গণহত্যায় অংশ নেয় গোলানি ব্রিগেড। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর 1948 সালে ইসরায়েল গোটা ফিলিস্তিন জুড়ে গণহত্যা পরিচালনা করে ফিলিস্তিনিদের তাদের ঘর বাড়ি থেকে উচ্ছেদের লক্ষ্যে। এ সময় প্রাণ বাঁচাতে বিভিন্ন এলাকা থেকে 10 লাখের বেশি ফিলিস্তিনি গাজায় আশ্রয় গ্রহণ করে। আজ অবধি তারা আর নিজেদের বসতভিটায় ফিরতে পারেনি, বরং সেসব এলাকা এখন অবৈধ ইসরায়েল রাষ্ট্রের অংশ এবং ইসরায়েলিদের বসতি। একইভাবে ইসরায়েলিরা পশ্চিম তীরও 1967 সাল থেকে দখলে রেখে সেখানে এখনও পর্যন্ত 7 লাখের বেশি অবৈধ ইসরায়েলিদের বসতি স্থাপন করেছে। ইয়াসির আরাফাত ও বর্তমানে তার উত্তরসূরি মাহমুদ আব্বাসের নেতৃত্বে যে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও ফিলিস্তিন রাষ্ট্রের কথা বলা হয় তা আসলে নামে মাত্র। মাহমুদ আব্বাসের প্রশাসনিক এলাকা পশ্চিম তীর 1967 সাল থেকেই ইসরায়েলের দখলে। সেখানে মোতায়েন রয়েছে ইসরায়েল আর্মি। 2007 সাল থেকে কেবলমাত্র গাজাকে হামাস মুক্ত করে ইসরায়েল ও দালাল মাহমুদ আব্বাস সরকার থেকে এবং সেই গাজা থেকেও এখন হামাস ধ্বংস করে দখলে নেওয়ার চেষ্টা করছে ইসরায়েল। গাজা দখল করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মাহমুদ আব্বাসের প্রশাসনের অধীনে আনতে চায়। পশ্চিম তীরের মাহমুদ আব্বাস সরকার অবৈধ এবং তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পদলেহী। আজ এখানে শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন ভিডিভিউস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।